এই ভিডিওতে তোমাদের নতুন টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 76-77 এর এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যাগুলো করে দেওয়া হয়েছে। আর পরবর্তীতেও আমাদের অঙ্কগুলো পার্ট পার্ট ওয়াইজ করে দেওয়া হবে। কারো কোনো অঙ্কে কোনো প্রবলেম হলে তার পেজ নাম্বার এবং কোয়েশ্চেন নাম্বার অবশ্যই কমেন্টে জানাও, সেটা সলভ করে দেওয়া হবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা, সমূল চক্রবৃদ্ধি হয় 144 টাকা, তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? সিম্পল অঙ্ক, আমরা এখানে অ্যান্সারটা লিখবো আর সলভ করবো এইদিকে। তাহলে এখানে আমাদের আসলটা বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হারটা জানতে চেয়েছে, সমূল চক্রবৃদ্ধিও বলে দিয়েছে। তাহলে আমরা ধরে নিই, ধরি চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট, আসলটা আমাদের বলা হয়েছে 100 টাকা। তাহলে 100 টাকার আর পার্সেন্ট হারে 2 বছরে, যেহেতু প্রশ্নে 2 বছর উল্লেখ করেছে, সমূল চক্রবৃদ্ধি পি ব্যাকেটে 1+R/100 হোল টু দি পাওয়ার এন, এটা তোমাদের ফর্মুলা। এই ফর্মুলায় আমাদের পি এর জায়গায় কি আছে, এক্ষেত্রে পি এর জায়গায় আছে আসল, যেটা 100। চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট আমরা ধরেছি, তো আর এর জায়গায় আরই, আর এখানে বছরের জায়গায় আছে আমাদের 2 বছর, তো এত টাকা। এটা আমাদের হিসেবে সমূল চক্রবৃদ্ধি, আর প্রশ্নে সেটা আছে 144। তাহলে তোমরা এই লাইনটা লিখো না, এই জিনিসটা আমি বোঝানোর সুবিধার জন্য করলাম, তোমরা ডাইরেক্ট এটাই করবে। অতএব প্রশ্নানুসারে আমাদের সমূল চক্রবৃদ্ধি আর প্রশ্নে উল্লেখিত সমূল চক্রবৃদ্ধিটা আমরা এবার কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রশ্নানুসারে 100 ব্র্যাকেটে 1+R/100 2=144, এমনটা। তাহলে 1+R/100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 144/100। এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব, উভয় পক্ষে ঘাতটা একই আনার চেষ্টা করব। এই সাইডে তো অলরেডি স্কোয়ার আছে, এদিকে আমরা জানি 144 12 এর স্কোয়ার, 100 হচ্ছে 10 এর স্কোয়ার, তাই করব। তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাওয়ারটাকে সরিয়ে দিতে পারবো, তাহলে এটা হচ্ছে 12/10 তার হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার সরিয়ে দিলে আমরা এখানে ইজিলি পাচ্ছি 1+R/100 ইকুয়ালস টু 12/10, বা R/100 ইকুয়ালস টু 12/10-1। ভগ্নাংশের বিয়োগ করলে এখানে 12/10-1 থেকে আমরা 2/10 পাবো, এবং সেক্ষেত্রে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2/10, আর 100টা এখানে বাই আছে, এদিকে গেলে মাল্টিপ্লাই হবে, 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 20%, তাহলে আর ইকুয়ালস টু 20। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে আমাদের যেটা জানতে চাওয়া হয়েছিল, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হারটা কত, তো হচ্ছে 20%। ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড বলছে, 2a-b তার হোল স্কোয়ার প্লাস b-2c তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে a+c = b এর মান কত হবে? তাহলে যেটা আমরা প্রশ্নে উল্লেখ করে দিয়েছি, আমরা সেটা নিয়ে একটু কাজ করি। প্রশ্নে আমাদের বলেছে 2a-b তার হোল স্কোয়ার প্লাস b-2c তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। যেহেতু কোনো পূর্ণবর্গ রাশির মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, তাহলে এই দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য হওয়ার অর্থ কী? এরা প্রত্যেকে পৃথকভাবে শূন্য। আমি আবারও বলছি, দুটি পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হয়। তোমরা এখানে লাইনটা লিখে দিতে পারো, পূর্ণবর্গ রাশির সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য। এবার তাহলে নিশ্চয়ই 2a-b = 0, আবার b-2c
इक्वल्स टू जिरो एखे हमें अनुपात बेर करते ए प्लस सी इज टू बी एर मध्य तई ए और सी दुटो टर्म के बी ते कन्वर्ट कर देव एखे हमें पासी टू ए इक्वल्स टू बी अर्थात ए इक्वल्स टू बी बाय टू एखे हमें पासी बी इक्वल्स टू टू सी बा टू सी इक्वल्स टू बी तो से ही धरून सी इक्वल्स टू बेरोबे बी बाय टू एमनटा तहले आमरा एखाने ए आर सी उभयर मानटाके बी ते कन्वर्ट कर निलाम एते आमादेर लाभ कि हबे लाभ हबे ए जखन आमरा ए प्लस सी इज टू बी बेर करब तखन ए एर जायगाते ओई मानटा बसाबो बी बाय टू सी एर जायगाते ओई मानटा बसाबो बी बाय टू इज टू बी करब तहले बी बाय टू प्लस बी बाय टू बेरोबे बी तहले बी इज टू बी आंसर होच्छे वन इज टू वन তাহলে প্রশ্নে আমাদের যেটা জানতে চাওয়া হয়েছিল যে এ প্লাস সি ইস টু বি কত হবে সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে বোঝাতে পারলাম তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু এর এ থার্ড কোয়েশ্চেন কি বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু ओ ए सी 45 डिग्री होले ओ सी बी एर मान कत तले फर्स्टे एक टा ओ केंद्रीय वृत्तेर जन्य आमरा तैरी होई जार ए बी होच्छे एक टा ब्यास सी वृत्तेर परिधिर उपर कोनो एक टा बिंदु एमनटा एबार एई क्षेत्रे बला होयेछे जे ओ ए सी 45 डिग्री ओ ए सी 45 डिग्री ओ सी बी कत ओ सी बी अर्थात ये कोणटार मान कत ये जानते चावे क्वेश्चन आशा करी बोझाते सम्पूर्ण ओ केंद्र एक वित्तर ए बी व्यास सी वित्तर परिधिर ऊपर एक बिंदु और ओ ए सी बोले दिए 45 डिग्री ये कोणटा जानते चावे आमरा कीभावे करब फार्स्टे डिसकस कर ए बी जेहेतु व्यास तो ये गोटाटा होच्छे एक अर्धवित्तस्त कोण अर्थात 90 डिग्री এর মধ্যে কোনোভাবে যদি আমরা এইটুকু কোণ পেয়ে যাই তাহলে 90 থেকে এটা মাইনাস করলে ইজিলি এটা পাওয়া যাবে এবার এই কোণটা কিভাবে পাবো এই কোণটা আমরা এইভাবে পাবো এখানে যে একটা ত্রিভুজ হচ্ছে এ ও সি তার এ ও আর সি ও এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ তাই এদের অপোজিট কোণ দুটোও সমান হবে সেই ধরুন এটা 45 হবে আর এটা 90 মাইনাস 45 হওয়ার ধরুন 45 হবে তবে চলো এটা আমরা চট করে সলভ করে নিই সবার ফার্স্টে ত্রিভুজ এ ও সি এর AO equals to CO অতএব OAC OCA equals to OAC সমান বাহুর বিপরীত কোণ তাহলে OCA সমান সমান OAC এর ভ্যালু তো আমাদের বলা আছে 45 ডিগ্রি তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখন কোণ ACB equals to 90 ডিগ্রি তোমরা ব্র্যাকেটে লিখতে পারো অর্ধবৃত্তস্থ কোণ এবার ACB কে আমরা ভেঙে নিতে পারি কিভাবে ACB কে আমরা ভাঙতে পারি OCA প্লাস OCB ইকুয়ালস টু 90 তে এখানে OCA এর ভ্যালু বলা হয়েছে 45 ডিগ্রি OCA 45 ডিগ্রি আর OCB জানতে চেয়েছে তাহলে OCB হচ্ছে এখানে 90 মাইনাস 45 ইকুয়ালস টু 45 ডিগ্রি তাহলে এই হচ্ছে আমাদের তিন নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার 45 ডিগ্রি যেটা আছে আমাদের অপশন নম্বর বি তে তাহলে থার্ড কোয়েশ্চেন অ্যান্সার অপশন বি নেক্সট হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন বলা আছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ট্যান এ প্লাস বি বাই টু এর মান কত त्रिभुज ए बी सी एर क्षेत्र टैन ए प्लस बी बाई टू एर मान कत तो जो त्रिभुज क्षेत्र में लिखते ही ए प्लस बी प्लस सी इक्वल्स टू 180 कारण ये ए बी सी द्वारा तीनटे कोण के इंडिकेट करा से ही दरुन इजिली एट पे जो ए प्लस बी प्लस सी बाई टू इक्वल्स टू हे 180 बाई टू अर्थात 90 डिग्री उभय पक्ष के दुई दिए भाग कर लम एबारे जो टर्म भेगे नहीं जे ए प्लस बी बाई टू प्लस सी बाई टू समान समान तेल आसें 90 डिग्री आशा करी कारो बुझते असुविधा नहीं सरि जैगा एक शर्ट पड़े जा प्लस बी बाई टू के पासी
90 माइनस सी बाई टू তাহলে আমাদের কাছে এই মানটা বের করা থাকলো যে a প্লাস b বাই টু সমান সমান 90 মাইনাস c বাই টু। ওকে, তাহলে সেই ধরুন আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে ট্যান a প্লাস b বাই টু। তাহলে যেহেতু আমরা জানি যে a প্লাস b বাই টু মানে 90 মাইনাস c বাই টু, তাহলে আমরা এটাকে লিখে দিই ট্যান 90 মাইনাস c বাই টু। আর পূরক কোণের ফর্মুলা ধরুন আমরা জানি ট্যান 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা, এখানে থিটার পরিবর্তে সি বাই টু আছে, তাহলে হয়ে যাবে কট সি বাই টু। তাহলে এই হলো আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, যার অ্যান্সারটা হচ্ছে অপশন নম্বর বি। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি, কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই ছিল ফার্স্ট পার্ট আর এইটুকুটা হচ্ছে সেকেন্ড। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও তার আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা এখানে ফার্স্টে ধরে নিব যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পেয়ে গেলাম a একক। সেই ধরুন যে দুটো টার্ম সমান, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, সেই দুটো বের করে নিয়ে আমরা প্রশ্ন অনুসারে ওই করলে খুব সহজেই a এর ভ্যালু পেয়ে যাব। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে জানি আমরা 6a² যেখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক, এক্ষেত্রেও a একক বাহুর দৈর্ঘ্য, সুতরাং 6a² বর্গ একক। ঘনকটির আয়তন বাহু কিউব হয়, তো এক্ষেত্রে a আছে, সুতরাং a কিউব ঘন একক। তাহলে আমাদের কাছে এখন আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই, এদের সংখ্যামান সমান বলা হয়েছে। তাহলে আমরা ইজিলি প্রশ্ন অনুসারে কি করতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি যে a কিউব ইকুয়ালস টু 6a² উভয় পক্ষ থেকে a স্কোয়ার যদি আমরা সরিয়ে দিই তাহলে a ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 6। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 একক, যেটা আমাদের অপশন ডি তে আছে। তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন ডি, 6 একক। নেক্সট হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, বলেছে সামেশন i ইকুয়ালস টু 1 to 10 হলে 10 × i এর মান কত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমার কেন যেন মনে হচ্ছে যে এবার তোমাদের পরীক্ষা আসলেও আসতে পারে। কীভাবে বের করবে চলো ডিসকাস করা যাক। 6 নম্বর আমাদের এখানে বলেছে সামেশন i ইকুয়ালস টু 1 to 10 হলে 10i এর ভ্যালু কত। 10i অর্থাৎ 10 × i। আমি একটা কথা এর আগে সামেশনে অঙ্ক করানোর সময় রাশিবিজ্ঞানে একটা অঙ্কতে বোঝাচ্ছিলাম যে যখন গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে তখন অনায়াসে চাইলে আমরা যেটা ভেরিয়েবল, অর্থাৎ এখানে আইটা ইম্পর্টেন্ট কারণ আয়ের ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত আছে, আমরা চাইলে এই গুণ আকারে থাকা কনস্ট্যান্ট টার্মটাকে আগে নিয়ে নিতে পারি। তাহলে রাশিটা কী দাঁড়াচ্ছে, 10 × সামেশন i ইকুয়ালস টু 1 to 10 i। এর অর্থ কী, এর অর্থ হচ্ছে আয়ের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 1, 2, 3 সো অন, সেই ভ্যালুগুলোর সমষ্টি। তাহলে আমরা এখানে কী করতে পারি, 10 × 1 + 2 + 3 এভাবে কন্টিনিউ চলছে কতদূর, 10 পর্যন্ত এমনটা। এখানে খুব সহজে আমি এর আগে একটা ফর্মুলার কথা তোমাদের বলেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে n × n+1/2। তো এক্ষেত্রে আমাদের প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা বের করতে হচ্ছে, তাই এনে যে আমরা যদি 10 বসাই তাহলে 10 × 10+1 অর্থাৎ 11/2 ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 5 × 11 অর্থাৎ 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 55। আমাদের এখানে তাহলে 55কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 10 দিয়ে। তাহলে 10 × 55 হচ্ছে 550। তাহলে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে 550, যেটা আমাদের অপশন নম্বর এ তে আছে। তাহলে 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার রোমান নম্বর এ। তাহলে এই ছিল আমাদের MCQ। নেক্সট হচ্ছে 2-এর 1,
বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। আমরা জানি অংশীদারি কারবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কোনটা? যে অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদার সমান সময়ের জন্য টাকা ইনভেস্ট করে সেটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। অন্যদিকে মিশ্র অংশীদারি কারবার কোনটা? মিশ্র অংশীদারি কারবার হচ্ছে সেটা যেখানে ভিন্ন ভিন্ন অংশীদার ভিন্ন ভিন্ন সময়ের জন্য টাকা ইনভেস্ট করে, অর্থাৎ কেউ 10 মাসের জন্য, কেউ 5 মাসের জন্য, সেটা হচ্ছে মিশ্র অংশীদার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার দুই ধরনের। নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থানের সেকেন্ড কোয়েশ্চেন। এখানে তোমাদের বলছে 3-7 এর অনুবন্ধীকরণই কত, সরি √3-7 অনুবন্ধীকরণই কি। আমি বিষয়টা আরেকবার তোমাদের উল্লেখ করে দিই, লাস্ট টাইম একবার বলেছিলাম যে এর সাথে আমাদের আরেকটা মিশ্র করণী এমন নিতে হবে যেটার সঙ্গে এটা যোগ করা ফলে প্রাপ্ত যোগফল এবং যার সঙ্গে এটা গুণ করার ফলে প্রাপ্ত গুণফল উভয়ে মূলদ সংখ্যা হবে, অর্থাৎ প্রাপ্ত গুণফল এবং যোগফলে কোনো করণী থাকবে না, সেই সংখ্যাটাই বা সেই মিশ্র করণীটাই হবে এর অনুবন্ধী করণী। এই ক্ষেত্রে যদি আগে রুট থাকে, আমি তোমাদের একটা সিম্পল ট্রিক বলছি, তোমরা যে সংখ্যাটা আছে সেটাই নেবে, খালি জাস্ট আগের নাম্বারটার আগে একটা মাইনাস নিয়ে নাও, তাহলেই এর অনুবন্ধীকরণই এটা হয়ে যাবে। কিভাবে যদি দেখতে চাও আমি দেখাচ্ছি, এই দুটো টার্ম যদি আমরা যোগ করি তবুও মূলদ সংখ্যা পাওয়া যাবে, আবার গুণ করলেও মূলদ সংখ্যা পাওয়া যাবে। প্রথমে আমি যোগ করে দেখাই, √3-7 প্লাস −√3-7। তাহলে আমরা যোগ করলে কি পাচ্ছি? √3-7 −√3-7, এতে √3 √3 ক্যান্সেল হচ্ছে, −14, যেটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই রাশিমালা দুটো যোগফল হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবার আমরা গুণফল বের করে দেখব, √3-7 ইন্টু −√3-7। এই দুটো টার্ম থেকে কি আমি একটা মাইনাস কমন নেব, মাইনাস একটা কমন নিলে রাশিটা এমন দেখতে লাগছে, √3-7 এটা, আর এখান থেকে মাইনাস কমন নেওয়ার ফলে এটা হয়ে গেলো √3+7। তাতে কি এখানে আমার a² - b² এর ফর্মুলা পড়ছে, a+b ইন্টু a - b, তার ফলে এটা হয়ে যাবে √3² - 7 এর স্কোয়ার। √3² = 3, 7² = 49। তাহলে আমরা এখানে পাচ্ছি −46, আর যেটা বাইরে এসে +46 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে যদি আগের টার্মটাই রুট থাকে তবে এমন সংখ্যা নেবে যে সেই সংখ্যাটা নিয়ে তার আগে জাস্ট একটা মাইনাস এভাবে অ্যাড করবে, অবশ্যই ব্র্যাকেট করে অ্যাড করবে না, শুধুমাত্র √3টার আগে মাইনাস অ্যাড করবে, তাহলে খুব সহজে সেই সংখ্যার অনুবন্ধীকরণই পাওয়া যায়, যেমনটা আমরা এই ক্ষেত্রে পেলাম। তাহলে যদি বলা হয় যে √3-7 এর অনুবন্ধীকরণই কী, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি −√3-7। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। থার্ড কোয়েশ্চেন, সমকোণী ত্রিভুজের অতিভুজি হলো ত্রিভুজের পরিবৃত্তের ড্যাশ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হয়। কী জন্য ব্যাস হয়? একটা ছোট্ট তোমাদের বোঝার মতো থিওরি দিয়েই প্রমাণ করছি। এটা একটা সমকোণী ত্রিভুজ সাপোজ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তবেই তো এটা 90 হওয়া সম্ভব, কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটা যখন 90, তার মানে নিশ্চয়ই এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর তাহলে নিশ্চয়ই এই বাহুটা এই বৃত্তের ব্যাস, যেটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। ৪ নম্বর কোয়েশ্চেন বলছে, 1+2sin θ × cos θ পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। সিম্পল জিনিস, আমরা জানি 1 কে আমরা চাইলে সাইন আর কজের একটা ফর্মুলা কী আকারে লিখতে পারি, sin²θ + cos²θ। তাহলে সেক্ষেত্রে আমরা a² আর b² পেয়ে যাবো, 2ab তো প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমরা a+b² খুব সহজেই পেয়ে যাবো। তাহলে এই 1টাকে আমরা কিসে লিখে নেবো? sin²θ + cos²θ, সাথে আমাদের আছে 2sin θ × cos θ। তাহলে আমরা এখানে পাচ্ছি sin θ + cos θ² তাহলে আমাদের পূর্ণবর্গকারে প্রকাশ করতে বলেছিল, সেটা আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা অ্যান্সারে লিখব sin θ + cos θ² ৫ নম্বর কোয়েশ্চেন বলছে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পায়,
কত গুণ হয় তা জানতে চাইনি, চেয়েছে কত গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা সিম্পল ভাবে করব। সবার ফার্স্টে আমরা চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতা প্রাথমিক যেটা হয় সেটা ধরে নিই। কী লিখবো তাহলে? ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে চোঙটির প্রাথমিক ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই আমাদের কাছে আছে। এবার ওরা প্রশ্নে জানতে চেয়েছে যে চোঙটির যদি ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে লিখি চোঙটির প্রাথমিক আয়তন চোঙটির প্রাথমিক আয়তন চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আমাদের এই ক্ষেত্রেও ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, সুতরাং পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই যদি দ্বিগুণ করি তাহলে আয়তন কত হবে? তাহলে আমরা এখানে ডাইরেক্ট করব ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙের আয়তন হবে পাই। ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে মানে টু আর, এখন পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতাও দ্বিগুণ হয়ে গেছে মানে টু এইচ। এখন তাহলে পরিবর্তিত চোঙের আয়তন হচ্ছে এত ঘন একক, যেটাকে যদি আমরা ক্যালকুলেট করি তবে তা বেরোচ্ছে পাই ইন্টু ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ, অর্থাৎ 8πr² h এমনটা। তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করলে চোঙের আয়তন হচ্ছে 8πr² h। প্রথমে উচ্চ আয়তন ছিল πr² h। তাহলে প্রশ্নে এখানে জানতে চাওয়া হয়েছে যে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে ফার্স্টে লিখবো অতএব আয়তন বৃদ্ধি পায় এইট পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 7πr² h। তাহলে আমাদের আয়তন কত গুণ বৃদ্ধি পাচ্ছে এটা জানার জন্য এটাকে পাই আর স্কোয়ার এইচ দিয়ে ডিভাইডেড করলে আমরা পেয়ে যাব 7πr² h বাই পাই আর স্কোয়ার এইচ এত গুণ। তাহলে πr² h ক্যান্সেল হয়ে গেলে 7 গুণ। আসলে কারো বুঝতে কোনো অসুবিধা নেই যে চোঙটির আয়তন তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 7 গুণ। এটা ছিল আমাদের সরি 5 নম্বর কোয়েশ্চেন, আমি ভুল করে 6 লিখেছি। 6 নম্বর কোয়েশ্চেনে আমাদের আছে দুই ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজকে কি বলা হয়। দুই ধরনের ওজাইব বলতে এখানে বলা হয়েছে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক, যে ওজাইব পাওয়া যায় তার কথা বলা হয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যার ফলে। তো দুটো ওজাইবের ছেদবিন্দুর ভুজ, ভুজ অর্থাৎ এক্স অক্ষের স্থানাঙ্ককে বলা হয়, সেটা হচ্ছে সেই তথ্য থেকে প্রাপ্ত মধ্যমার মান। তাহলে আমরা খালি অ্যান্সার এখানে কি লিখব, এখানে লিখব যে মধ্যমা বলে, তাকে বলে ড্যাশ বলেছে, তো অ্যান্সার হচ্ছে মধ্যমা। আসলে কারো বুঝতে অসুবিধা নেই, তাহলে আমাদের শূন্যস্থানগুলো শেষ হলো। 3-এর সত্য মিথ্যার ফার্স্ট কোয়েশ্চেন বলছে কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:25 হলে বার্ষিক সুদের হার হবে 8%। ঠিক আছে, তাহলে কোনো একটা আসল এবং তার সুদ আসল বা সবৃদ্ধি মূলটা হচ্ছে, মূলের অনুপাত হচ্ছে 20:25। তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি, ধরি আসল এর অনুপাত 20 দেওয়া আছে, তো আসল হচ্ছে 20x টাকা এবং সবৃদ্ধি মূলটা ধরে নিচ্ছে 25x টাকা। তাহলে সেই ধরুন সুদ আমরা পাবো, আমরা জানি সুদ আসল থেকে আসল মাইনাস করলে সহজেই সুদ পাওয়া যায়। তাহলে সুদ হচ্ছে 25 মাইনাস 20x
অর্থাৎ 5x টাকা। তাহলে সুদ আমরা এখানে পেলাম 5x টাকা। আর আমরা যে ফর্মুলাটা জানি অর্থাৎ i ইকুয়ালস টু পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম পার ইয়ার, আই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা কোনোভাবে আরটা পেতে চাই তাহলে ফর্মুলাটা এমন দাঁড়ায়, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, অর্থাৎ সুদের হার সমান সমান সুদ ইন্টু আসল ডিভাইডেড বাই আসল, সরি, সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু বছর বা সময়। তো এই ক্ষেত্রে আমাদের কথাটা বলা হয়েছে এক বছরের ক্ষেত্রে, কোনো আসল এবং তার বার্ষিক সবৃদ্ধি মূল। তাহলে আমরা এখানে লিখব, অতএব সুদের হার আই অর্থাৎ সুদ যেটা হচ্ছে 5x ইন্টু 100 ডিভাইডেড বাই আসল যেটা হচ্ছে আমাদের এখানে 20x ইন্টু সময় যেটা হচ্ছে এক বছর। তাহলে এখান থেকে আমরা খুব সহজে সুদের হার শতকরা পেয়ে যাব। এক্স এক্স ক্যান্সেল হলো, 5 দিয়ে 20 ক্যান্সেল হলো 4, 4 দিয়ে 100 ক্যান্সেল হলো 25। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 25%। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে সুদের হার হবে 8%, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা, সুদের হার হবে 25%। সেকেন্ড কোয়েশ্চেন বলছে এক্স ভ্যারাইজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজেস ওয়াই টু দি পাওয়ার এন হবে। স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য, আমি একটুখানি বলে দিই এখানে। এক্স ভ্যারাইজেস ওয়াই এর অর্থ হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এর অর্থ যদি আমরা উভয় পক্ষে পাওয়ার একই করি, অর্থাৎ উভয় পক্ষে চাইলে কিউব করি বা স্কোয়ার করি বা হোল টু দি পাওয়ার এন করি, ধ্রুবকের হোল টু দি পাওয়ার এন ধ্রুবকই থাকবে, সেই ধরুন আমরা এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এনও পাবো হচ্ছে ধ্রুবক। অর্থাৎ সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন ভ্যারাইজেস ওয়াই টু দি পাওয়ার এন হবে। তাহলে এই স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য। সরি, আমি শূন্য স্থানের অ্যাকর্ডিং নিচে দাগ দিচ্ছি, স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য। থার্ড কোয়েশ্চেন বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণটি সমকোণ হবে। বৃহত্তম কোণ সমকোণ হওয়ার অর্থ সেটা সমকোণী ত্রিভুজ হবে। তো আমরা দেখি তিনটে বাহুর অনুপাত হচ্ছে 3:4:5 এমনটা। তাহলে আমরা এই অনুপাতের ভিত্তিতে তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে নিই। ধরি ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3x, 4x, 5x একক। এবার প্রশ্নে ওরা বলেছে যে এই ত্রিভুজের বৃহত্তম কোণ সমকোণ হবে। সমকোণ তখনই হবে যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের থিওরাম মানবে। অর্থাৎ আমরা এখানে ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি করে দেখব সেটা বড় বাহুটার বর্গের সমষ্টি আদৌ হচ্ছে কি না। তাহলে ছোট বাহু হচ্ছে 3x আর 4x, তাদের বর্গ হচ্ছে যথাক্রমে 9x² আর 16x², তার যোগফল হচ্ছে 25x², যা হচ্ছে 5x² অর্থাৎ বড় বাহুটার বর্গ। সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 5x। সমকোণী ত্রিভুজ হওয়ার অর্থ বৃহত্তম কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে স্টেটমেন্টটা সম্পূর্ণ সত্য। চার নম্বর কোয়েশ্চেন বলেছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান 1। চলো দেখা যাক, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। আমরা পূরকোণের ফর্মুলায় শিখেছি যে সাইন থিটা ইকুয়ালস টু কজ 90 মাইনাস থিটা, সেটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে সাইন স্কোয়ার 1টা এখানে এমনই থাক, এই সাইন থিটাটাকে আমরা করব কজ 90 মাইনাস থিটা অর্থাৎ 90 মাইনাস 89 ডিগ্রি।
যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে তো একইভাবে এখানে কস স্কোয়ার হয়ে গেল। তো নেক্সট লাইনে আমরা পাচ্ছি এখানে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 - 89 অর্থাৎ 1 ডিগ্রি। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 হয়, এক্ষেত্রে থিটা হচ্ছে 1 ডিগ্রি, সুতরাং এর ভ্যালু 1। তাহলে 4 নম্বর স্টেটমেন্টটা সম্পূর্ণই সত্য। নেক্সট আমরা করব 5 নম্বর। 5 নম্বর কোয়েশ্চেনে বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 1। আমরা যদি একটা নিরেট অর্ধগোলক দেখি, নিরেট অর্ধগোলক এমনটা হয় যার নিচটা সলিড থাকে, অর্থাৎ নিচে একটা সমতল আর উপরে একটা বক্রতল এমনটা থাকে। তাহলে টোটাল তল হচ্ছে তবে 2, কিন্তু প্রশ্নে বলা হয়েছে স্টেটমেন্টে 1টা, তাহলে স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যে। এরপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন। বলছে 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা হচ্ছে 8। সবার ফার্স্টে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, তাহলে মধ্যমা বের করতে সুবিধা হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তোমরা চাইলে অধক্রমেও সাজাতে পারো। তথ্যগুলোর মধ্যে আছে সবার ফার্স্টে 2 আছে একটা, 2, 3 আছে একটা, 5 আছে 2, 8 আছে 2, 9 আছে একটা, একটা 6 ছিল, সরি আমি মিস করে গেছি, তো 6টা এখানে লিখে দিচ্ছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা হচ্ছে আমাদের এখানে, আর 9টাই আছে। তাহলে n হচ্ছে বিজোড়, অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি যদি কতগুলো পরিসংখ্যা আছে সেটা হচ্ছে 9টা, সেই হিসেবে মধ্যমা হবে। আমরা জানি বিজোড় যদি হয় n, তাহলে মধ্যমা হয় n+1/2তম পর্যবেক্ষণ, অর্থাৎ 9+1/2তম পর্যবেক্ষণ, পঞ্চমতম পর্যবেক্ষণ। তাহলে এখানে ইজিলি আমরা দেখছি ফিফথ পজিশনে কি আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 5 আছে, তাহলে মধ্যমা হবে 5। কিন্তু উত্তরে মধ্যমা বলা হয়েছে 8, যেটা সম্পূর্ণ মিথ্যে।